আটলান্টিক মহাসাগরে নিজেদের একটি বিমানবাহী রণতরী ডুবিয়ে দিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ব্যবহারের অনুপযোগী ও পুরনো হয়ে পড়ায় শুক্রবার সাও পাওলো নামের এই রণতরীটি সাগরে ডুবিয়ে দেয় দেশটি। তবে এ নিয়ে আপত্তি তুলেছেন পরিবেশবিদরা। তাদের দাবি, রণতরীটিতে অনেক বিষাক্ত পদার্থ রয়েছে যা সাগরের পানিতে মিশে পরিবেশের ক্ষতি করবে। তবে তাদের আপত্তিতে সাড়া দেয়নি দেশটির সরকার। রণতরী ডোবানোর বিষয়ে দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ব্রাজিলের উপকূল থেকে 350 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের একটি স্থানে এটি ডোবানো হয়েছে, যে স্থানটির গভীরতা প্রায় 16,000 ফুট। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যেখানে দৈত্যকার রণতরীটি ডোবানো হয়েছে সেখানে কোনো জাহাজ চলাচল করে না এবং এটি ব্রাজিলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে অবস্থিত। 6 দশকের পুরনো সাও পাওলো নামের রণতরীটি অন্য কোনো দেশের বন্দরে রাখতে চেয়েছিল ব্রাজিল, কিন্তু কেউ এটি রাখতে না চাওয়ার কারণে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। 1950 সালে ফ্রান্সে তৈরি হয় রণতরীটি। ফরাসি নৌবাহিনী দীর্ঘ 37 বছর ফো নামে ব্যবহার করে এটি। 1960 সালে ফ্রান্সের প্রথম পরমাণু পরীক্ষায় অংশ নিয়েছিল রণতরীটি। 2000 সালে ফ্রান্সের কাছ থেকে $1,20,00,000 বিমানবাহী রণতরীটি কিনে নেয় ব্রাজিল। তবে মাত্র 5 বছর পর এটিতে আগুনের ঘটনা ঘটে। এরপর থেকেই কার্যকারিতা হারাতে থাকে জাহাজটি। মৌসুমী সাথী, সময় সংবাদ।